নমস্কার বন্ধুরা, টেকপ্রদেব চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজকে যে টিউটোরিয়াল সেটা হচ্ছে একটা রিকোয়েস্ট টিউটোরিয়াল। একদিন আগে কিন্তু আমি একটা আপনাদের ভিডিও দেখেছিলাম যে কীভাবে আপনারা বাংলা ইউনিকোড টাইপ করবেন ইনডিজাইনে। তো সুব্রতদের সেই ভিডিও দেখে কিন্তু আমাকে কমেন্ট করেছে যে প্লিজ টেল মি হোয়াট ইজ দ্য ভার্সন অফ ইনডিজাইন হুইচ ইজ ইউজ ইন ইউর ভিডিও অ্যান্ড হাউ টু মেক পেজ মার্জিন লাইক পেজ মেকার পেজ সেট আপ এইট সিএম। তো বন্ধুরা, সুব্রতদেব বলছে যে আমি ইনডিজাইনে কোন ভার্সানটা ইউজ করি এবং একটা পেজ সেট আপ করে আমাকে দেখাতে বলেছে, সেটা হচ্ছে চারদিকে এইট সিএম করে। তো সম্ভবত সুব্রতদেব কিন্তু একটু ভুল লিখেছে, সেটা হচ্ছে এইট সিএম না হয়ে ওটা 8 মিলিমিটার হতে পারে, কারণ এইট সিএম করলে কিন্তু একটা এ ফোর চারদিকে এইট সিএম করলে কিন্তু পেজটা অনেক ছোটো হয়ে যায়। যাই হোক বন্ধুরা, তোমরা দেখতে থাকো কীভাবে আমরা পেজ সেট আপ করবো সেরকম দেখিয়ে দেবো। আর সবথেকে পপুলার যে পেজ সেট আপ সেটাও কিন্তু আমি আজকের এই ভিডিওতে তোমাদের বলে দেবো। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে, আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ইনডিজাইন খোলা আছে। তো সবার প্রথমে আমি আপনাদের দেখাবো যে আমি কোন ভার্সানটা ইউজ করছি। আমি কিন্তু ইনডিজাইনের একদম লেটেস্ট ভার্সানটা কিন্তু ইউজ করছি, সেটা হচ্ছে ইনডিজাইন 2022। তো আমরা চলে যাবো হচ্ছে হেল্প, আর এখানে আমরা ক্লিক করবো হচ্ছে অ্যাবাউট ইনডিজাইন। আর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 17.0.1, মানে এটা হচ্ছে 2022-এর কিন্তু ভার্সান। যখন দেখবেন 17.0.1, তার মানে হচ্ছে এটা 2022-এর কিন্তু ভার্সান। ওকে, আচ্ছা, আমি আপনার দেখাচ্ছি যে আমি আমার যে কম্পিউটার তার কনফিগারেশান। ওকে, তো আপনারা বুঝতে পারবেন যে আপনারা ইনডিজাইন কোন কম্পিউটারে ইনস্টল করবেন। আমি জাস্ট রাইট ক্লিক করলাম প্রপার্টিস, আর দেখতেই পাচ্ছেন যেটা হচ্ছে কোর i3 9th generation CPU 8GB RAM। ওকে, আর এখানে 2GB গ্রাফিক্স কার্ড আছে। তো বন্ধুরা, আপনারা 2022-এর যে ইনডিজাইনের যে ভার্সানটা আছে ওটা কিন্তু আপনারা ইজিলি কিন্তু এই কনফিগারেশন কিন্তু ইনস্টল করতে পারেন এবং খুব ভালোভাবে কিন্তু কাজ করবে। পেজ সেট আপ করার জন্য আমার চলে যাবো হচ্ছে ক্রিয়েট নিউ, আর আপনারা কিন্তু ডাইরেক্ট এখানেই কিন্তু পেজ সেট আপ করে নিতে পারেন। ইনডিজাইনে কিন্তু এই এটা আপনাদেরকে দিয়ে দিয়েছে যে আপনারা কিন্তু পেজ খোলার সময়তেই কিন্তু পুরোপুরি পেজ সেট আপ করে নিতে পারেন। তো আমাকে কমেন্টে যেমন বলা হয়েছিল যে চারদিকে 8CM করে একটা পেজ সেট আপ করার জন্য, আমি জাস্ট একটা আছে ইউনিটস, তো সেটাকে আমি কি করব না সিএম করে নেবো এখান থেকে। আপনারা চাইলে এখানে ইঞ্চি করতে পারেন, মিলিমিটার করতে পারেন, তো আমি এখানে সিএম করছি। আর একটু নিচের দিকে আসলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে মার্জিন লেখা আছে, দেখুন মার্জিন। আচ্ছা, আমি একটু জুম করে নিচ্ছি। ওকে, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। এখানে দেখবেন যে পেজ, মানে আমরা কটা পেজ ইনসার্ট করতে চাই, এটা হচ্ছে 1 নম্বর পেজ থেকে আমরা ইনসার্ট করতে চাই। কলামস আপাতত 1টা রাখা আছে বাই ডিফল্ট, আর ঠিক তারপরে কিন্তু মার্জিন আছে। তো এখানে কিন্তু একটা অটো মার্জিন দেওয়া আছে, তো আপনারা এটা চেঞ্জ করতেই পারেন। তো আমাকে যেমন রিকোয়েস্ট করা হয়েছিল চারদিকে একটা 8CM করে মার্জিন দেওয়ার জন্য, সেখানে কিন্তু আমরা এখানে 8CM দিতেই পারি, ঠিক আছে। কিন্তু বন্ধুরা, চারদিকে যদি 8CM দিয়ে একটা A4 পেপারে সেটা কিন্তু অনেক ছোটো পেজ তৈরি হয়ে যায়। তো সম্ভবত আমি বলেছিলাম সেটা হবে হয়তো 8 মিলিমিটার। যদি 8 মিলিমিটার হয় তাহলে কিন্তু আমরা এখান থেকে ওপরে চলে যাব, আর সেন্টিমিটারটাকে আমরা করে নেবো হচ্ছে মিলিমিটার। এবং দেখবেন যে এটা কিন্তু একটা পোর্ট্রেট পেজ করা আছে। মানে তলায় চলে আসবো আর মার্জিনটাকে আমরা চারদিকে 8 দিয়ে নেব। ওকে, তো মিনিমাম কিন্তু আপনারা 5 দেবেনই, 5 দিতেই হবে আপনাদের, 8 আপনারা দিতেই পারেন। এবার যদি আমি এটাকে ক্রিয়েট করি তাহলে কিন্তু চারদিকে 8 মিলিমিটার হিসাবে একটা পেজ কিন্তু তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, আমি আপনাদের বলেছিলাম যে খুব পপুলার একটা বইয়ের পেজ সেটটা আমি আপনাদের করে দেখাবো। এটা হচ্ছে একটা 1/8 সাইজের বইয়ের মাপ, খুব কমন এবং সবথেকে বেশি ইউজ হয়, সেটা হচ্ছে 110mm x 185mm। ওকে, তো এখানে আমি এটাকে মিলিমিটার নিয়ে নেব। আর যদি আমরা এটাকে পোর্ট্রেট করি তাহলে কিন্তু হবে না, আমাদের করতে হবে ল্যান্ডস্কেপ। তার কারণ দুটো পেজ কিন্তু একটা A4-এর মধ্যে কিন্তু ঢুকে যাবে,
একটা পেজের মাপ যদি 110 মিলিমিটার হয়, দুটো পেজের মাপ কিন্তু 220 মিলিমিটার। আমি একবার ক্যালকুলেটারটা অন করে নিচ্ছি। তাহলে আমাদের এ ফোরের মাপ হচ্ছে 297 মিলিমিটার চওড়া, ঠিক আছে? তো আমি এখানে 297 মিলিমিটার লিখলাম, এটা হচ্ছে আমাদের এ ফোর পেপারের চওড়া, ঠিক আছে? এবং একটা পেজ যদি আমাদের 110 মিলিমিটার হয়, দুটো পেজ কিন্তু আমাদের 220 মিলিমিটার। তাহলে আমি এখান থেকে -220 মাইনাস করছি, তাহলে আমাদের হাতে কিন্তু 77 আছে, 77 আমাদের ফাঁকা আছে, রাখা আছে। এর মধ্যে আমরা কি করব না, কলম দুই করে দেবো, দুটো কলম হবে, এবং তাদের মাঝখানে আমি 37 দিয়ে নেব। তাহলে আমি এখানে -37, তাহলে আমাদের হাতে রইলে হচ্ছে 40, ঠিক আছে? আর এই 40টাকে আমরা ভাগ করে ইনসাইড এবং আউটসাইডে দিয়ে নেব। তো বন্ধুরা, আমরা মার্জিনে এসে কিন্তু আমরা এটাকে অফ করে দেবো, নাহলে কিন্তু চারদিকে সমান হয়ে যাবে। তো আমি এটাকে অফ করে দেবো এবং ইনসাইডে আমি 20 এবং আউটসাইডে কিন্তু আমি 20, সরি, এখানে 20 এবং আউটসাইডে 20 কিন্তু আমরা দিয়ে নেব। এবার আছে টপ বটমে। টপ বটমে আমি বলেছিলাম যে 185 মিলিমিটার, আর আমাদের পেজের যে মাপ সেটা হচ্ছে 210 মিলিমিটার। তাহলে আমি আবার চলে আসবো আমাদের ক্যালকুলেটারে, আর এখানে আমি আপনাদের 210, এটা হচ্ছে আমাদের পেজের মাপ, -185, এটা হচ্ছে আমাদের বইয়ের মাপ, ওটা ছিল হচ্ছে এ ফোরের মাপ, এটা হচ্ছে বইয়ের মাপ। তাহলে আমাদের রইল হচ্ছে 25, এটাকে আমরা ভাগ করে টপ বটমে আমরা দিয়ে নেব। টপে আমি 13 এবং 12, যেহেতু 25 আছে তো এখানে আমি 13 এবং 12। তাহলে আমরা কি করলাম না, ইনসাইড এবং আউটসাইড আমরা 20-20, টপ বটমে আমরা 13-12, কলম আমরা দুটো নিয়েছি, এবং মাঝখানে যে গাটার সেখানে আমরা 37 দিয়েছি, পেজটাকে আমরা ল্যান্ডস্কেপে নিয়েছি। এবার আমরা ক্রিয়েট করব। তো বন্ধুরা, আমাদের যে মাপ ছিল বইয়ের মাপ সেটা ছিল 110 মিলিমিটার বাই 185 মিলিমিটার। আমরা একটা বক্স নিয়ে নেব রেক্টাঙ্গেল, আর এখানে জাস্ট আমরা টানব। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু 110 মিলিমিটার বাই 185 মিলিমিটার শো করছে বক্সটা, ঠিক আছে? সেম বক্স যদি আমি ডান দিকের যে কলমটা আছে আমি রাখি, সেখানেও কিন্তু সেম মাপ দেখতে পাচ্ছেন, 110 বাই 185 মিলিমিটার। তো বন্ধুরা, আমাদের যে পেজটা তৈরি হলো সিঙ্গেল পেজ, তার মাপ হলো 110 বাই 185 মিলিমিটার, আর সেই সঙ্গে এই সেট আপটাও কিন্তু আমাদের মাস্টার পেজও কিন্তু তৈরি হয়ে গেছে। যদি আমরা চলে যাই মাস্টার পেজে, এখান থেকে ক্লিক করে আমরা এখানে যদি চলে যাই, এটা হচ্ছে মাস্টার পেজ, এখানে কিন্তু সেম মাপ কিন্তু শো করছে। আমি একটা বক্স নিয়ে আপনারা দেখিয়ে দিচ্ছি সেম মাপ। তো এইভাবে কিন্তু যোগ বিয়োগ করে কিন্তু আমরা একটা খুব সুন্দর কিন্তু পেজ সেট আপ করতে পারি। আচ্ছা বন্ধুরা, আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যদি আপনাদের একবার পেজ সেট আপ হয়ে যায়, তারপরে চেঞ্জ করার জন্য কিন্তু আপনাদের চলে যেতে হবে ফাইল এবং ডকুমেন্ট সেট আপ। আর এখানে এসে দেখবেন যে নাম্বার অফ পেজ 1, স্টার্ট পেজ নাম্বার 1, ঠিক আছে? আর টোটাল এ ফোরের মাপ এখানে শো করছে 297-210, এখানে মার্জিনের মধ্যে শো করছে যেটা আমরা দিয়েছিলাম শুরুতেই 13-12 এবং 20-20। তো এখানে চেঞ্জ করে কিন্তু আমরা পেজটাকে ম্যানিপুলেট করতে পারি। এছাড়াও বন্ধুরা, আমরা আরেকটা জায়গা দিয়ে করতে পারি, সেটা হচ্ছে লেআউট এবং মার্জিন অ্যান্ড কলামস, এখানে এসেও কিন্তু আমরা মার্জিনটা চেঞ্জ করতে পারি। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পেরে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর যদি আপনাদের কোনো রিকোয়ারমেন্ট থাকে ভিডিওর জন্য সেটা কিন্তু আপনারা কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই অবশ্যই লিখে জানাবেন। ওকে, ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে। তো বন্ধুরা, আজ এই অবধি, টাটা।